এবার যেটা পড়বো সেই টপিকটা হলো গ্যাস্ট্রাইটিস। বুঝতেই পারছ তাহলে গ্যাস্ট্রাইটিস ইজ অ্যান ইনফ্লামেশন অফ গ্যাস্ট্রিক মিউকোসা, আইদার অ্যাকিউট ইন কন্ডিশন অর ক্রনিক ইন কন্ডিশন। ছবিটা দেখো, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, ক্রনিক গ্যাস্ট্রাইটিস। ছবিটা দেখে বুঝতেই পারছো যে অ্যাকিউট কন্ডিশনে এখানে কোনো স্কার মার্ক সেরকম আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে দেখো প্রচুর ফিসার তৈরি হয়ে গেছে। ইটিওলজি অ্যান্ড রিস্ক ফ্যাক্টরগুলো এবার জেনে নিই। তাহলে ইনজেশন অফ কোরোসিভ, ইরোসিভ অর ইনফেকশাস সাবস্টেন্স। আচ্ছা, এখানে যে টাস্কটা আছে সেটা শামিমা ইয়াসমিন লিখবে। কোরোসিভ ইরোসিভ সাবস্টেন্সগুলো বা ফুড প্রোডাক্ট কোনগুলো বা নন ফুড আইটেমস কোনগুলো সেগুলোর এক্সাম্পল লেখো। অ্যাসপিরিন অ্যান্ড নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ডিজিটালিস, কেমোথেরাপিউটিক ড্রাগ, স্টেরয়েডস, অ্যাকিউট অ্যালকোহলিজম অ্যান্ড ফুড পয়জনিং, এগুলোর জন্যও গ্যাস্ট্রাইটিস হতে পারে। এছাড়া এক্সেসিভ অ্যামাউন্ট অফ টি, প্যাপরিকা, ক্লভ, পেপার ক্যান প্রেসিপিটেট অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। পেপার ক্যান আশা করি বুঝতে পারছো। ফুডস উইথ রাফ টেক্সচার অর দোজ ইটেন অ্যাট এক্সট্রিমলি হাই টেম্পারেচার, খুব গরম খাবার যদি কেউ খেয়ে ফেলে, কন্টিনিউ খেতে থাকে, তাহলেও গ্যাস্ট্রাইটিস হতে পারে। যেটার মানে বুঝবে না, বই দেখো, আগে বন্ধু গ্রুপকে জিজ্ঞেস করবে, না পারলে আমাকে জিজ্ঞেস করবে। তাহলে মোটামুটি প্যাথোফিজিওলজি কি, কোনো কারণে এই যে ইটিওলজিক্যাল কজ বা ইটিওলজিক্যাল রিজন, এগুলোর জন্যে মিউকোজাল ব্যারিয়ারটা কী হলো, ড্যামেজ হলো। তাহলে ড্যামেজ হওয়ার ফলে সেখানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কন্ট্যাক্টে চলে এলো সেই মিউকোজাল লেয়ারটা, এর ফলে যে ছোটো ছোটো ভেসেলগুলো ছিল সেগুলো ইনজুরি হলো। যে ছবিটা দেখেছিলে, দরকার হলে ভিডিও পজ করে আবার পেছনে গিয়ে ছবিটা দেখে এসো, এর ফলে সেখানে ইডিমা, হেমারেজ অ্যান্ড আলসারেশন হচ্ছে। তাহলে আরেকবার কজগুলো দেখে নিই। ড্রাগসের ক্ষেত্রে কি, অ্যাসপিরিন, কর্টিকোস্টেরয়েড, এনএসএআইডি। ডায়েটের ক্ষেত্রে অ্যালকোহল, স্পাইসি অ্যান্ড ইরিটেটিং ফুড। ইরিটেটিং ফুড বলতে কোনগুলোকে বোঝাচ্ছে লিখে ফেলো। এছাড়া মাইক্রো অর্গানিজম সাচ অ্যাজ হেলিকোব্যাক্টার পাইলোরি, সালমোনেলা। এনভায়রনমেন্টের মধ্যে রেডিয়েশন, স্মোকিং। প্যাথোলজিক্যাল কন্ডিশনের মধ্যে বার্ন, সেপসিস, শক, রিফ্লাক্স ডিসঅর্ডার, যেটা আগেই পড়েছ, জিইআরডি। এছাড়া আদার্স ফ্যাক্টরের মধ্যে ইনভেসিভ প্রসিডিওর, নেজোগ্যাস্ট্রিক ইনটিউবেশন বা নেজোগ্যাস্ট্রিক টিউব, সাইকোলজিক্যাল স্ট্রেস এক্সেট্রা আর দ্য কজেস অ্যান্ড রিস্ক ফ্যাক্টর ফর গ্যাস্ট্রাইটিস। ছবিটা দেখো, মুখস্থ হয়ে যাবে। কী কী সিমটম, পেটিক, বেলচিং, বার্নিং, ক্র্যাম্পস, ব্লোটিং, অ্যাবডোমিনাল পেন। সেম জিনিস এখানে আবারও আসছে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট, অ্যাবডোমিনাল টেন্ডারনেস, ক্র্যাম্পিং পেন, বেলচিং, রিফ্লাক্স, সিভিয়ার নশিয়া অ্যান্ড ভমিটিং, হেমাটোমেসিস, জিআই ব্লিডিং মেবি। এছাড়া কন্টামিনেটেড ফুড খাওয়ার ফলে ডায়রিয়াও কখনো কখনো হতে পারে। তাহলে ডায়াগনস্টিক প্রসিডিওরগুলো কী কী, হিস্ট্রি অফ ফুড ইনটেক বা মেডিসিন বা কোনো ডিসঅর্ডার রিলেটেড টু গ্যাস্ট্রাইটিস, সেটা আমাদের আগে হিস্ট্রিটা জেনে নিতে হবে। এন্ডোস্কোপি, হিস্টোলজিক্যাল এক্সামিনেশন বাই বায়োপসি অফ এ স্যাম্পেল, কোন স্যাম্পেল, গ্যাস্ট্রিক কন্টেন্টের। তাহলে গ্যাস্ট্রিক কন্টেন্ট আমি কী করে পাবো,
গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন করে সেই কন্টেন্ট যদি আমি ফরেন্সিকে পাঠাই তাহলে আমি জানতে পারবো অ্যাকচুয়ালি কোন ফুডটা ইনজেস্ট করার ফলে গ্যাস্ট্রাইটিস হলো। কোলাবোরেটিভ ম্যানেজমেন্ট, তার মানে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ম্যানেজমেন্ট। অ্যান্টিএমেটিক, আর বলবো না, আগেই বলা হয়েছে অ্যান্টিএমেটিক গ্রুপে কোন কোন মেডিসিন পড়ছে। অ্যান্টিবায়োটিক, পিপিআই ফুল ফর্ম লেখো, H2 রিসেপ্টর ব্লকার, কোন ড্রাগ পড়ছে। লাইফস্টাইল মডিফিকেশনের উপর একটা শর্ট নোট লিখবে মিষ্টি, লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো। রেস্ট, অ্যান্টাসিড, ফুডস অ্যান্ড ফ্লুইডস, উইথহোল্ড করবে কতক্ষণ, যতক্ষণ না নশিয়া ভমিটিং বন্ধ হচ্ছে বা পেশেন্ট কমপ্লেন আর করছে না। সিম্পল ব্ল্যান্ড ডায়েট খাবে, এছাড়া স্পাইসি ফুড, ক্যাফেন বা হেভি মিল অ্যাভয়েড করবে। নার্সিং ডায়াগনোসিস, তোমরা এটা লিখেওছো সম্ভবত গ্যাস্ট্রাইটিসের, বেশি কিছু বলার নেই, একটু দেখে নাও, আর যারা লিখেছো তারা তো জানোই। নার্সিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেড রেস্টে থাকবে কেমন পজিশানে, সেমি ফাউলাস পজিশান, যাতে লোয়ার অ্যাবডোমেনে বা অ্যাবডোমিনাল রিগাজিটেশন কম হয়, সেজন্য আমরা পজিশানটাকে একটু প্রপ আপ করে রাখব। মাউথ কেয়ার দিতে হবে, কেন, যাতে মিউকাস মেমব্রেন ড্রাই না হয়ে যায় বা লিপস ওয়েট থাকে। ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করতে হবে এবং রিপ্লেস করতে হবে। ডিপ ব্রিদিং এক্সারসাইজ শিখিয়ে দিতে হবে এবং এনকারেজ করতে হবে যাতে সে কন্টিনিউ করে। এছাড়া পেশেন্টের অ্যাংজাইটিটাকে রিলিভ করার ব্যবস্থা করতে হবে। ছবিটা দেখে কিছু বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? আচ্ছা দেখে নি। ডায়রিয়া, ডায়রিয়াল ডিজিজ, ইট ইজ এ ডায়রিয়াল ডিজিজ, বা তোমরা শর্ট ফর্মে দেখতে পাবে AGE, অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টেরাইটিস, কেউ শর্ট ফর্ম বলবে না। ইট ইজ এ র্যাপিড অনসেট উইদাউট অ্যাকম্পানিং সিমটমস, মানে আর কোনো সিমটমস নাও থাকতে পারে, শুধু লুজ মোশন থাকতে পারে, এছাড়া নশিয়া, ভমিটিং, ফিভার, অ্যাবডোমিনাল পেনও থাকতে পারে। ডায়রিয়া আমি কাকে বলবো? ডায়রিয়ার ডেফিনেশন, ফ্রিকুয়েন্ট পাসেজ অফ আনফর্মড লিকুইড স্টুল, 3 or more লুজ ওয়াটারি স্টুল পার ডে, বা এটাও বলতে পারি ডায়রিয়া আমরা যে এনি অ্যামাউন্ট অফ স্টুল, এনি অ্যামাউন্ট অফ আনফর্ম স্টুল দ্যাট মে বি ইন অ্যাপ্রক্স 500 ml ইন অ্যামাউন্ট। একবারও যদি স্টুল যেটার অ্যামাউন্ট 500 মতো এবং কোনো কন্টেন্ট নেই, ওনলি লিকুইড কন্টেন্ট, দ্যাট মে বি অলসো ডায়রিয়া। ডিসেন্ট্রি কাকে বলছে? ব্লাড অর মিউকাস ইন স্টুল, দ্যাট ইজ ডিসেন্ট্রি। সেম অ্যাজ গ্যাস্ট্রো এন্টেরাইটিস, রোটাভাইরাস, এন্টেরোভাইরাস, অ্যাডেনোভাইরাস, অ্যাস্ট্রোভাইরাস, ইকোলি, সিজেলা, সালমোনেলা, উইব্রিও কলেরি, কম্পাইলোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি, প্যারাসাইট। তাহলে মোটামুটি প্যাথোফিজিওলজিতে কি হচ্ছে, যে ড্যামেজ অফ দ্য ভিলাস ব্রাশ বর্ডার অফ দ্য ইন্টেস্টিন, ইন্টেস্টিনে যে ভিলাসগুলো আছে সেগুলো ড্যামেজ হয়, তার ফলে ইন্টেস্টিনাল কন্টেন্ট ম্যাল অ্যাবজর্পশন হয়, যেখানে আমার অ্যাবজর্পশন হওয়ার কথা সেখানে অ্যাবজর্পশন হচ্ছে না, তার ফলে অসমোটিক ডায়রিয়া হচ্ছে, মানে
হার্ট কন্টেন্ট, যেখানে আমার ওয়াটার চলে যাওয়ার ফলে স্টুলটা ফর্ম হয়, সেখানে কোনো ওয়াটারি কন্টেন্ট রিলিজ হলো না, তাহলে কি সেই ওয়াটারটাই বেরিয়ে আসছে? সাইনটিনটম সেম দেখে নাও, আবার ভিডিও পজ করো, একবার করে পড়ে নাও। ম্যানেজমেন্টের মধ্যে যেহেতু ফ্লুইড লস হচ্ছে, তাহলে আমাদেরকে ফ্লুইড ম্যানেজমেন্ট প্রায়োরিটি নার্সিং ডায়াগনোসিস। ফার্স্ট ট্রিট শক ইফ প্রেজেন্ট। ফ্লুইড লসের ফলে যদি শক হয়ে থাকে তাহলে আগে শকের ট্রিটমেন্ট করো, তাহলে অলওয়েজ শাউট ফর হেল্প। পেশেন্ট শকে যাওয়ার আগেই আমাদের আইডেন্টিফাই করতে হবে, যদি দেখা যায় শকে চলে গেছে আগেই মেডিকেল অ্যাটেনশন সিক করো। শাউট মানেই চিৎকার চেঁচামেচি করা না, মানে তাড়াতাড়ি ইমার্জেন্সি অ্যাটেনশন দেওয়া। ABC, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন। ভাস্কুলার অ্যাক্সেস রেডি করা, মানে পেরিফেরাল লাইন বা পেরিফেরাল চ্যানেল বা ক্যানুলেশন প্রসিডিওর করতে হবে। 20 ml পার কেজি অফ রিঙ্গাল ল্যাকটেট অর নর্মাল স্যালাইন র্যাপিড ইনফিউশন দিতে হবে। পেশেন্টকে রিপিটেডলি অ্যাসেস করতে হবে আর দেখতে হবে পেশেন্ট শক স্টেট থেকে যাতে রিকভারি করে। গ্লুকোজ কখনো ভোলা যাবে না, রিঅ্যাসেস করতে হবে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন। এছাড়া অ্যান্টিবায়োটিকের একটা ব্রড স্পেকট্রাম ডোজ স্টার্ট করে দিতে হবে সেপসিসটা কভার করার জন্য, মানে ইনফেকশন কভার করার জন্য। ইমার্জেন্সি কোড, এই কোডগুলো আমি জিজ্ঞেস করব যে কোনো কাউকে যখন তখন জিজ্ঞেস করব আজকের মধ্যে, প্লিজ প্রত্যেকে কোডগুলো মুখস্থ করার চেষ্টা করো। এবার আমরা পড়ব হার্নিয়া। হার্নিয়া বলতে কি বোঝায় বা কি জিনিস, এটা কিরকম ধরনের ডিজিজ, হলে কি অসুবিধা হয়। তাহলে হার্নিয়া হচ্ছে একটা অর্গানের একটা পার্ট যেটা প্রোট্রুডস করে আমাদের উইক পয়েন্ট, অ্যাবডোমিনাল ওয়ালের উইক পয়েন্ট দিয়ে বাইরে বেরিয়ে আসতে চেষ্টা করে। কমনলি দেখা যায় যে ইনটেস্টিন একটা উইক পয়েন্ট, যেমন ধরো অ্যাবডোমিনাল ওয়াল, সেটা প্রোট্রুড করে মানে বেদ করে বাইরে বেরিয়ে আসতে চায়, তখন আমরা অ্যাবডোমিনের উপর থেকে সেটা ফিল করতে পারি। তাহলে অ্যাজ এক্সাম্পল বা ডেফিনেশন যদি আমরা পড়ি, পার্ট অফ অর্গ্যান ইজ ডিসপ্লেসড অ্যান্ড প্রোট্রুডস থ্রু দ্য ওয়াল অফ ক্যাভিটি কন্টেনিং ইট। যে ক্যাভিটিতে আছে সেখান থেকেই সে তার ওয়াল সমেত বাইরে বেরিয়ে আসতে চায়, কোনো অ্যাবডোমিনাল মাসেল উইক হলে। মোটামুটি এই হার্নিয়াগুলো আমরা দেখতে পাই, এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, আম্বিলিকাল হার্নিয়া, ইনগুইনাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া। এবার এর নামগুলো আমরা কেন এমন হয়েছে, দেখো পজিশন ওয়াইজ এদের নাম হয়েছে। হার্নিয়া তিনটে ধরনের হয়, যেমন স্ট্র্যাঙ্গুলেটেড, ইনকার্সিলেটেড অ্যান্ড রিডিউসেবল। তাহলে ইন শর্ট সার হার্নিয়া। স্ট্র্যাঙ্গুলেটেড মানে ব্লাড সাপ্লাই পুরো বন্ধ হয়ে গেছে, ইমার্জেন্সি অপারেশন দরকার। দেখো এখানে এই যে গরাদ দিয়ে মানুষটা বেরোনোর চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না, ওখানেই আটকে গেছে, তাহলে কি আমাকে কেটে বার করতে হবে, মানে অপারেশন। ইনকার্সিরেটেড, এখানে কি হার্নিয়াটা বা ইন্টেস্টিনাল যে অর্গান বেরিয়ে আসতে চেষ্টা করছিল সেটা পেরিটোনাল ক্যাভিটির আউটসাইডেই কোথাও আটকে গেছে, সে বেরোতে পারছে না। আর রিডিউসেবল, এখানে হচ্ছে কি হার্নিয়া কখনো কখনো অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে বেরিয়ে আসছে, আবার কখনো ঢুকেও যাচ্ছে, মানে ব্লকেজ নেই,
বেরোচ্ছে আবার ঢুকেও যাচ্ছে ক্যাভিটি দিয়ে, মানে ক্যাভিটিটাই আর কি উইকনেসটা এতটাই বেশি যে ইন্টেস্টিনাল অর্গানটা ক্যাভিটির বাইরেও আসতে পারছে, ভেতরেও ঢুকে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। এবার দেখো ছবিটা, এটা স্কিন, এটা ইন্টেস্টিনাল অর্গান, এই কি করছে, পেরিটোনিয়ামটাকে দেখো পুশ করছে, এটা স্যাক ফর্মেশন করার চেষ্টা করছে। হ্যাঁ দেখো বুঝতেই পারছো অলরেডি একটা স্যাক ফর্মেশন করে ফেলেছে, কিন্তু ও আর বেরোতে পারছে না কেন, এখানে যেহেতু ইন্টেস্টিনটা এখানে একটা স্যাক তৈরি করে ফেলেছে, তাই এই ওপেনিং দিয়ে ও আর বেরোতে পারছে, যার ফলে যেহেতু এখানে আটকে গেছে ইন্টেস্টিনটা কি এবার সিভিয়ার পেন হবে, আর এটা অপারেশন ছাড়া কোনো ট্রিটমেন্ট প্রসিডিওর আর নেই। মোটামুটি কী কী ধরনের হার্নিয়া আছে, ইনগুইনাল হার্নিয়া, হায়াটাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া, আম্বিলিকাল হার্নিয়া আর ইনসিশনাল আর ভেন্ট্রাল হার্নিয়া। ইনগুইনাল হার্নিয়া, ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া আর ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। হায়াটাল হার্নিয়া তোমরা পিডিয়াট্রিকে পেয়ে যাবে। ফিমোরাল হার্নিয়া কোথা থেকে আসছে, ফিমোরাল রিং দিয়ে বেরিয়ে আসছে। আম্বিলিকাল হার্নিয়া অ্যাট বার্থ বা কনজেনিটাল, আর ইনসিশনাল বা ভেন্ট্রাল মানে কোনো সার্জিক্যাল প্রসিডিওর হয়েছে, সেখানে সেলাইটা বা যে স্টিচ দেওয়া হয়েছে সেটা উইক ছিল, সেখান দিয়ে প্রেশার পড়ার জন্য ইন্টেস্টিনাল অর্গান বাইরে চলে আসছে, দ্যাট ইজ ইনসিশনাল হার্নিয়া। ছবিটা আবারও দেখো, ইনগুইনাল হার্নিয়া, আমরা মোটামুটি আমাদের পরীক্ষায় আসলে এটাই আসে, তাহলে কি ইন্টেস্টিনের উইক পার্ট আমরা এতক্ষণ পড়লাম, লোয়ার অ্যাবডোমেনে কিছু উইক পয়েন্ট থাকে, সেখান থেকে ইন্টেস্টিনটা পুশ করে অ্যাবডোমেন দিয়ে বেরিয়ে আসতে চেষ্টা করে। মোটামুটি 75% অ্যাবডোমিনাল হার্নিয়া যা পেশেন্ট সাফার করে সবই ইনগুইনাল হার্নিয়া, আর এছাড়া কি 25% বেশি হয় ছেলেদের ক্ষেত্রে মেয়েদের থেকে। আগেই বললাম ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া অ্যান্ড ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। ছবিটা দেখো, এখানে মেন ডিফারেন্সটা কি হলো, ইনগুইনাল ক্যানেল, যখন ইনগুইনাল ক্যানেলের মধ্যে দিয়ে ইন্টেস্টিনাল অর্গানটা আসছে তখন আমরা তাকে বলছি ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, আর এখানে দেখো ইনগুইনাল ক্যানেলে কিন্তু নেই, তাই একে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া বলছি, ইনডিরেক্ট। তাহলে মাসেল উইকনেস ইনগুইনাল রিং দিয়ে আসছে সেটা বুঝতেই পেরেছ, কেন ক্লোজ হচ্ছে না ইনগুইনাল মাসেল, তাই এর ফলে কি ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বাড়ছে আর অ্যাবডোমিনাল কন্টেন্টটা সেই চ্যানেলের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে, গিয়ে একটা সোয়েলিং তৈরি করছে যাকে আমরা হার্নিয়েশন বলছি। তাহলে এটা কি প্রোট্রুশন অফ মাসেস থ্রু দ্য ডিপ ইনগুইনাল রিং অ্যান্ড ইজ লোকেটেড ল্যাটারাল টু দ্য ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। এই ছবিটাও দেখো, ডিরেক্ট ইট পাসেস থ্রু এ উইক পয়েন্ট ইন দ্য ফেসিয়া অফ অ্যাবডোমিনাল ওয়াল অ্যান্ড অ্যাট দ্য মিডিয়াল টু দ্য ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। এটা দেখো ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি ওয়ালে থাকছে, সেখানে এটা কি হচ্ছে ল্যাটারাল টু দ্য ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। আবারও দেখো ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট হার্নিয়ার ছবি, হায়াটাল হার্নিয়া, হায়াটাল হার্নিয়া বলতে এটা কি পার্ট অফ দ্য স্টমাক যেটা প্রোট্রুড করছে ডায়াফ্রামের ভেতর দিয়ে চেস্টে চলে আসছে, এটা দু ধরনের স্লাইডিং হায়াটাস হার্নিয়া আর রোলিং হায়াটাস হার্নিয়া। স্লাইডিং হায়াটাস হার্নিয়া আমরা কখন বলছি, ডিস্টাল ইসোফেগাস অ্যান্ড কার্ডিয়া স্লাইডস ইনটু দ্য থোরাক্স উইথ অ্যান ইন্ট্যাক্ট গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন, যখন ইন্ট্যাক্ট গ্যাস্ট্রো ইসোফেজিয়াল
জাংশন থেকে ইসোফেগাসের ডিস্টাল পার্টটা আমাদের কার্ডিয়াক স্ফিংক্টার দিয়ে উপর দিকে উঠে আসছে। আর রোলিং হায়াটাস হারনিয়া কাকে বলছি, যখন স্টমাকটা রোল করে থোরাক্স বা থোরাসিক ক্যাভিটিতে চলে আসার চেষ্টা করছে তাকে বলছি রোলিং হায়াটাস হারনিয়া। ছবিটা দেখো, ডায়াফ্রাম, স্টমাক, এইটা হার্নিয়েটেড পোর্শন, এটাকেই আমরা বলছি স্লাইডিং হায়াটাল হার্নিয়া। আর এটা রোলিং হায়াটাস হার্নিয়া। দেখো এটা রোলের মতো স্টমাকটা একটা গোল শেপ তৈরি করেছে, রোল হয়ে বেরিয়ে আসছে এরকম লাগছে, সেই জন্য একে রোলিং হায়াটাস হার্নিয়া বলছি আর একে স্লাইডিং বলছি। দেখো দুটো শেপের ডিফারেন্স। ফিমোরাল হার্নিয়া, যখন দেখছি সাধারণত ফিমোরালদের দেখা যায়, ফিমেল পেশেন্টদের দেখা যায়, এছাড়া ওবেসিটি প্রেগনেন্ট ওম্যানদের আমরা ফিমোরাল হার্নিয়া ম্যাক্সিমাম দেখা যায়। দেখো ফিমোরাল হার্নিয়া, আম্বিলিকাল হার্নিয়া মানে আম্বিলিকাল এরিয়াতে হবে, তাহলে ওয়েন ইন্টেস্টিন ফ্যাট অর ফ্লুইড পুশ থ্রু উইক পয়েন্ট ইন দ্য বেলি কজেস এ বালজ নিয়ার দ্য বেলি বাটন অর নেভেল, দ্যাট ইজ আম্বিলিকাল হার্নিয়া। ইট মে বি কনজেনিটাল অর অ্যাকোয়ার্ড। কনজেনিটাল মিন্স ইনফ্যান্সিতে দেখতে পাবো, অ্যাকোয়ার্ড মিন্স ইন্টার অ্যাবডোমিনাল প্রেশার বাড়লে আমরা দেখতে পাবো, মোস্টলি ওবেস পিপলদের আমরা বেশি দেখতে পাই। ইনসেশনাল অর ভেন্ট্রাল হার্নিয়া, এটা কখন বলছে, জাস্ট যেমন বললাম কোনো পোস্ট অপারেটিভ কন্ডিশনে যদি উন্ড ইনফেকশন হয়ে যায়, স্টিচ অ্যাপোজিশন হয়ে যায়, তখন আমার ইনসেশনাল হার্নিয়া হতে পারে। তাহলে মোটামুটি রিস্ক ফ্যাক্টর কোনগুলো, ওবেসিটি, কনস্টিপেশন, হেভি ওয়েট লিফটিং, কনজেনিটাল ডিফেক্ট, ক্রনিক কাফ, ড্যামেজ ফ্রম ইঞ্জুরি অর সার্জারি, মাসেল উইকনেস, অ্যাবডোমিনাল অবশ্যই, স্মোকিং অ্যান্ড প্রেগন্যান্সি। তাহলে ইটিওলজি মোটামুটি জেনেই গেছো, এনি কন্ডিশন যেটা ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটাকে বাড়িয়ে দিচ্ছে, তাহলে মাসেল উইকনেস অ্যান্ড স্ট্রেনথ, ওবেসিটি, হেভি লিফটিং, কাফিং স্নেজিং, প্রেগনেন্সি, স্ট্রেন ডিউরিং বাউল মুভমেন্ট অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি। আবারও সেম জিনিস দেখতে পাচ্ছ, একটু ভিডিও পজ করে এটা দেখে নাও। তাহলে পেশেন্ট কী কমপ্লেন করতে পারে, মোটামুটি স্মল বা মডারেট সাইজের হার্নিয়া সেরকম সিমটম কিছু দেখা দেয় না, লার্জ হার্নিয়া হলে তখন পেশেন্টের ডিসকমফোর্টটা আমাদের চোখে পড়ে। এছাড়া কি পেন, যখন তুমি কোনো হেভি অবজেক্ট লিফট করতে যাবে পেন হবে, টেন্ডারনেস, বালজিং যেমন ছবিতে দেখলে, এছাড়া সিভিয়ার অ্যান্ড সাডেন পেন, নশিয়া, ভমিটিং, কনস্টিপেশন। তাহলে কোন কোন ইনভেস্টিগেশন করলে আমরা বুঝতে পারবো যে হার্নিয়েশন হয়েছে বা হার্নিয়া ডিটেক্ট করা যাবে, ফিজিক্যাল এক্সামিনেশন এক নম্বর, বেরিয়াম সোয়ালো, এমআরআই, এক্স রে অ্যাবডোমেন, ব্লাড টেস্ট, স্পেসিফিক ব্লাড টেস্ট। ম্যানেজমেন্টের ভেতর মেডিকেল ম্যানেজমেন্ট বলতে অ্যান্টিবায়োটিক, যদি স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া হয়ে থাকে তাহলে প্রেজেন্স অফ ইনফেকশন হতে পারে, সেজন্য অ্যান্টিবায়োটিক, H2 রিসেপ্টার ব্লকার, PPI, অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ অ্যান্ড নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। কিছু নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আছে, দেখো
কি দেখছো? এক্সারসাইজ করতে হবে, অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং করতে হবে। ওয়েট লিফটিং বা হেভি লিফটিং করা যাবে না। স্মোকিং সিজেশন করতে হবে বা স্টপ করতে হবে। যে ফুড খেলে রিফ্ল্যাক্স হয় বা হার্টবার্ন হয় সেই স্পাইসি ফুড আমাকে অ্যাভয়েড করতে হবে। খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া যাবে না বা ঝুঁকা যাবে না, এক্সারসাইজ করতে হবে। গ্রেসি ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে, যেগুলো খেলে ব্লোটিং হতে পারে। নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট, ট্রাস মানে একটা প্যাড, একটা ফার্ম মেটেরিয়াল, যেটা যেখানে আমার যে পাশে হার্নিয়াটা হয়েছে সেখানে আমি একটা কম্প্রেশন ব্যান্ডেজের মতো ইউজ করতে পারি। সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে তোমরা আগেও যেটা পড়েছো, নিসেন ফান্ড অ্যাপ্লিকেশন, তাহলে এখানে কি তোমরা অপারেশনটা আগেও দেখেছো, ওই জন্য এখানে আর ডিটেলসে গেলাম না। এছাড়া হার্নিওগ্রাফি, তোমাদের কিন্তু এটা অবজেক্টিভ কোশ্চেনে আসে, হার্নিওগ্রাফি কাকে বলে, যাকে টাস্ক দেওয়া হয়েছে সে এটা লিখবে, হার্নিওগ্রাফি উচ্চারণ করবে। তাহলে এই পেশেন্ট যদি আসে তাহলে আমরা কী কী অ্যাসেসমেন্ট করতে পারি? হিস্ট্রি নিতে হবে, এজ, ডিউরেশন অফ হার্নিয়া, হাইট, ওয়েট, তাহলে আমরা ওবেসিটি আছে কিনা বুঝতে পারবো, পেন, এছাড়া কোনো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশান হয়েছে কিনা, উন্ড ইনফেকশান আছে কিনা, স্মোকিং, কনস্টিপেশনের হিস্ট্রি আছে কিনা, ক্রনিক কাফ বা ফ্যামিলি হিস্ট্রি অফ হার্নিয়া। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমাকে হার্নিয়া এরিয়াটা লোকেট করতে হবে, স্কিন দেখে নিতে হবে যাতে আমি বুঝতে পারি ফ্লুইড ব্যালেন্স, আর হার্নিয়া কোন টাইপের হার্নিয়া সেটা আইডেন্টিফাই করতে হবে। ইনভেস্টিগেশনের মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি, এক্সরে অ্যাবডোমেন, বেরিয়াম সোয়ালো, এমআরআই অ্যান্ড ব্লাড টেস্ট করতে হবে। হার্নিয়ার তাহলে কমপ্লিকেশানগুলো কি একটু জেনে নিই। পোস্ট হার্নিওগ্রাফি পেন সিন্ড্রোম বা ইনগুইনোডাইনিয়া, বারবার প্রোনাউন্স করো, হার্নিয়া রেকারেন্স, সেখান থেকে আবারও হার্নিয়া রেকার করতে পারে, উন্ড ইনফেকশন, ইসকেমিয়া অ্যান্ড নেক্রোসিস। নার্সিং ডায়াগনোসিস, এটা তোমরা অনেকে লিখেছো ওই জন্য এখন আর কিছু বলছি না, তোমরা মনে হলে ভিডিও পজ করে পড়ে নাও। হেলথ এডুকেশন, আমরা পেশেন্টকে কী হেলথ এডুকেশন দিতে পারি? পেশেন্টকে অ্যাসেস করতে হবে তার লাইফস্টাইল সম্পর্কে, তার ডায়েটারি ইনটেক, তার অ্যাক্টিভিটি লেভেল। তাকে ফলো আপের জন্য ডাকতে হবে রিপিটেডলি আফটার সার্জিক্যাল প্রসিডিওর। টাইট জামা প্যান্ট বা ড্রেস মেটেরিয়াল পরা যাবে না সেটা তাকে বুঝিয়ে বলতে হবে। হেভি লিফটিং করতে পারবে না অন্তত আফটার সার্জারি 6 উইকস, সেটা তাকে বুঝিয়ে দিতে হবে কেন। লিফটিংয়ের যে প্রপার পজিশন সেটা তাকে শিখিয়ে দিতে হবে, প্রপার টেকনিক শিখিয়ে দিতে হবে। ওয়েট লুজ করার জন্য রেগুলার এক্সারসাইজ করতে বলতে হবে। এছাড়া ভিটামিন রিচ ডায়েট সাচ অ্যাজ ভিটামিন সি কোন কোন খাবারে আছে সেটা বলে দিতে হবে, যাতে উন্ড হিলিংয়ে হেল্প হয়। আর হাই ফাইবার ডায়েট খেতে বলতে হবে যাতে কনস্টিপেশন না হয়। সেজন্য কনস্টিপেশন হলে তাহলে আমার ইন্টার অ্যাবডোমিনাল প্রেশার বাড়বে, আমার অ্যাবডোমিনাল ওয়াল আরও উইক হয়ে পড়বে। থ্যাংক ইউ, বাই।